নড়াইলে এবছর রোপা আমন আবাদ করা হয় 41,175 হেক্টর জমিতে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় 1,75,000 মেট্রিক টন। অনুকূল আবহাওয়া ও পোকামাকড়ের উপদ্রব কম হওয়ায় এবার ফলন ভালো হয়েছে। কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন ধান কাটা ও মাড়াই নিয়ে, বাজারে দামও মিলছে ভালো, আর খড় বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। বিক্রি হয়ে যাচ্ছে আপনার গতবার 1,500-2,000 টাকা ছিল, এখন 4,000-4,500 টাকা বিক্রি হচ্ছে উত্তরবঙ্গে। আমরা নিয়ে দক্ষিণবঙ্গে বিক্রি করি, খুলনা, বটেঘাটা, জলমা ওই অঞ্চলে বিক্রি করি, লাখোয়াটি। তো অভয়নগরও খুব বেশি দাম, অভয়নগরও তোলানি পানির জন্য, সেই জন্য বিক্রি হচ্ছে। বিশালির দাম ভালো, ধানেরও দাম ভালো। মনে করেন যে এই ধান বাড়ি নিয়ে যাবো, এই ধান সরাই বন জঙ্গল কাইটে পাতো দিয়ে আছে, এই ধান আবার এই জায়গা চাষবাস করবো, আবার লাগাবো। এবার ধানে খুব ভালো ফলন, সবই ভালো, আল্লাহর রহমতে ধানের দামও ভালো, আপনার ওই কিষেনের চাহিদাও বেশি আছে, কাজও বেশি আছে, সব দিক থেকেই ভালো আছে। একটা ফসল উঠে যায় ফিরে আর একটা ফসল করতে আসছে। ধান পাটের দাম বেশি, তো ধানের মানে খেড়ের মূল্য বেশি, এই জন্যই মানুষ সব মানুষ আর কি এর উপরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানালেন, এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। নড়াইল জেলায় রোপামন মৌসুমে রোপামনের টার্গেট ছিল 40,550 হেক্টর, ইতোমধ্যে 41,170 হেক্টর জমিতে আবাদ হয়েছে, যেটি 620 হেক্টর বেশি ছিল। এই মুহূর্তে বাজার দর খুবই ভালো, কৃষক আর্থসামাজিকভাবে রোপামন চাষাবাদ করে লাভবান হবেন। সামনে বড় মৌসুম, যেহেতু রোপামনে ধান চাষ করে কৃষক লাভবান হয়েছেন, সুতরাং আগামী বড় মৌসুমেও কৃষকগণ অধিক জমিতে বড় ধান চাষাবাদ করবেন, সেটাও আমরা প্রত্যাশা করছি। এছাড়া যেসব কৃষক ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন, তারাও নতুন করে ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন বলেও জানান এই কৃষি কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।